ইয়ামনের বাদশা আব্রাহাম তার হস্তি মাধ্যমে ষাট হাজারের সৈন্য বাঘিনী আগে থাকবে হাতি বড় বড় হাতি সহ আল্লাহর ঘর খানে কাবা আক্রমণ করার জন্য আসতেছে এই ব্যাপারে আপনার মন্তব্য কি এই ব্যাপারে আপনার কথা কি আলোচনা কি একটু ক্লিয়ার করুন আব্দুল মোতালিব সাহেবা তখন বললেন দেখো এই ব্যাপারে আমি এতটুকুন বলতে পারি ঘর খানে কাবার এই মালিক তো আমি না এই ঘরের মালিক যিনি তিনি তো ঘরকে গরকে হেফাজত করবে মক্কার মানুষগুলি বড় ভয়ে ছিল আরে যদি ষাট হাজারের বাহিনী আক্রমণ করে আল্লাহর ঘরকে ধ্বংস করে ফেলে আল্লাহ না করুক আমরাও তো তাদের হাত থেকে বাঁচতে পারবো না মুতালিফ সাহেব জবাব দিলেন দেখো এই ঘরের মালিক কিন্তু আমি নয় এই ঘরের মালিক যিনি তিনি হেফাজত করবে তবে কাজ করছিল আবরাহ যত উঠ আছে ওইগুলি সে আটকে ফেলেছিল যে ওইগুলি দেবে না আব্দুল মোতালিব সাহেবা বলেছিলেন ওইগুলি দিয়ে দিতে বলো কারণ ওইগুলির মালিক আমরা আর এই ঘরখানে খানে কাবার মালিক আমরা নয় এই খানে কাবার মালিক কে আল্লাহ ওই আল্লাহই তার ঘরকে হেফাজত করবে আমার বায়ারা একটু গভীর মনোযোগ লাগান দিলের কান দিয়া কথাগুলি শুনতে থাকুন আশা করি নতুন কিছু তথ্য আপনারা পাবেন ওই যে আবি সিনিয়র বাচ্চা তদানীন্তন যুগে আবিসিনিয়া থেকে ষাট হাজারের বাহিরে নিয়ে আসছিল তাদের ভিতরেই কিন্তু হজরত বেলানের মা বাবা ছিলেন মা ছিলেন হোমা মা রাজকন্যা ছিলেন আর বাবার নাম ছিল রাবা যখন তারা আল্লাহর গড়ে দিকে আক্রমণ করার জন্য আবিসিনিয়ার বাদশাহ তার বাহিরে নিয়ে আসছিল আক্রমণ করতে গিয়ে আপনারা জানেন তারা যখন আল্লাহর ঘরের দিকে হেঁটে আসছিল। আল্লাহ রাব্বুল আরমিন এই হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্যে মহান আল্লাহ বেশি কিছু পাঠান নাই ওয়াহারুন সাল্লাহ আলাইহিম তইরাম আবাবিল আল্লাহ ছোট্ট ছোট্ট পাথরের দিয়া আবাবিল পাখিকে আল্লাহ পাঠিয়েছিলেন ছিলেন এ আপাবাবিল পাখি ছোট্ট ছোট্ট পাথরের কণা জখম তাদের ওপরে ছুড়ে দিয়েছিল এআপাবাবিল পাখির ছোট্ট ছোট্ট পাথরের কণার আঘাতে হস্তি মালিক বাহিনীর ধ্বংস হয়ে গিয়েছিল ষাট হাজারের বাহিনী করা কিন্তু সেদিন পরাজয় বরণ করেছে তো আরবের সেই যুগে একটা নিয়ম ছিল কেউ যদি যুদ্ধ করার জন্য আইসে কোনো গুত্রের কাছে পরাজিত হতো তাহলে যারা পরাজিত হইতো ওদের মাল সামানা যেইগুলি ওইগুলির মালিক করা হইতো এবং মানুষ যদি থাকত নারী পুরুষ তারা যাদের কাছে যেই গোত্রের কাছে পরাজিত হইত তারা সারা জীবন দাস দাসী হিসাবে ওই গোত্রের কাছে তারা থেকে যাইত চাইলে যাদের কাছে পরাজিত হইছে ওরা ওই দাস দাসীদেরকে নিজেদের ইচ্ছা মতো তাদের কাজে তারা ব্যবহার করতো পারিবারিক কাজে ব্যবহার করতো গোলাম হিসাবে তাদেরকে ব্যবহার করা হইত প্রয়োজন হইলে আরেকজনের কাছে তারা বিক্রিও করতে পারত এটা ছিল আরবের সেই যুগের মানুষের সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী যেহেতু আব্রাহার সেই বাহিনী পরাজিত হয়ে গেল তখন সেই ইথিপিয়া থেকে আগত ষাট হাজার বাহিনীর ভিতরেই রাজকুমারী ছিলেন হোমামা আর তার স্বামী রাবাহ হজরত বেলালের মা এবং বাবা তারা সেই সিস্টেম অনুযায়ী জিত পরাজিত হয়ে গেছেন এখন তাদেরকে মক্কায় গোলাম হিসাবে গোলামের জিনজিরায় আবদ্ধ হয়ে থাকতে হবে তো তাদের আবার গোলাম যেহেতু তারা হয়ে গেছে দাস দাসী হয়ে গেছে হজরত বেলালের মা হোমামা এবং বাবা রাবাহ তখন সেই দাস এবং দাসী তাদের বন্টন পড়েছে তদানীন্তন যুগের আরবের বড় নেতা কোন বড় নেতা ওমায় ইবনে খালফ তার কাছে তারা বন্টন হিসাবে দাস দাসী হিসাবে অন্তর্ভুক্ত হয়ে তার কাছে তারা সিরিয়ালে চলে আসলো এবার একটু খেয়াল করুন যখন চলে আসছে যদিও তারা রাজকুমার ছিলেন রাজকুমারী ছিলেন হুমা মহারাজ কুমারী ছিলেন তার স্বামী ছিল রাবাহ আগে ছিল কিন্তু এখন তো তারা দাস দাস সেই দাস দাসী হয়ে যাওয়ার পরে তাদের গর্ব থেকেই তো জন্ম নিয়েছিলেন হজরত বেলাল রাদু তালু হজরত বেলাল দাসীদের গর্ব থেকে রাজকুমারীর গর্ব থেকে জন্ম নেওয়ার পরেও ইতিহাসটা এমন ছিল বড়ই নির্মম ইতিহাস তখন তিনি দাসি ঘর থেকেই তাকে জন্ম নিতে হয়েছে হযরতে বেলা আল্লাদি আল্লাহ তাআলা জন্ম নিলেন রাজকুমারীর ঘর থেকে জন্ম নেওয়ার পরেও দাস হয়ে গোলাম হয়ে পৃথিবীতে আসলেন এটাই ছিল ভাঙগের নির্মম ইতিহাস এবারে একটু খেল করেন উমাই ইবনে খাল ছিল তদানীন্তন যুগের আরবের খোরাইশ বংশের একজন নেতা এবার হজরতে বেলান হয়ে গেলেন সিস্টাম অনুযায়ী তারা গোলাম তার মা বাবা রাজবংশের হওয়ার পরে তারাও গোলাম আর তাদের গর্ববতী কি যেহেতু তিনি হজরত বেলাল জন্ম নিয়েছেন তিনিও দাস হয়ে গেলেন গোলাম হয়ে গেলেন গোলাম হিসাবে উমায়া ইফনে খালপের যত কাজকর্ম আছে হজরত বেলা তিনি সব কাজকর্ম করতেই হবে এটাই সিস্টেম বরণের ছিলেন হজরতে বেলাল আস্তে আস্তে তিনি বড় হতে শুরু হয়ে গেলেন বড় হয়ে এক পরে যে উমাইব নে খাল্পের যত কাজ তিনি করেন আরবের ওই যুগে বিমান কাফেররা তারা মূর্তি পূজা করত নিজেরা হাতে মূর্তি বানাইয়ে হজরত বেলা বেলালকেও মূর্তি বানাতে হইতো এমন কি ওমায় এমনি খল্প ওই মূর্তি বানায়া আরবের ওই যুগে মক্কায় খানে কাবার ভিতরে মূর্তি রেখে দিত আর মূর্তির সামনে মাথা নত করত হজরত কেউ সেই কাছে দায়িত্ব পালন করতে হইত যেহেতু যে কোনো সিস্টেমে তিনি এখন গোলামের সিনজিরায় আবদ্ধ হয়ে গেছেন মূলত তো তিনি গোলাম ছিলেন না অমায়েপ নেখল সে যা বলতো তাকে তাই মানতে দেখো এই বাবি এইভাবেই দিন যাইতে আসে দিন যাইতে আসে দিন যাইতে যাইতে একটা সময় হাবিব বিশ্বনবী রাহমা চুল্লিলা আলমিন নবদ প্রাপ্ত হয়ে গেলেন ৬১০ দশ সালে আল্লাহ রাব্বুল আলমিন আমান নবীকে নবদ দিয়ে দিলেন নবীজি আমার পাওয়ার পরে আল্লা নবীজি বাদে দাওয়াত শুরু করলেন ওই যুগটা কেমন যেই যুগের মানুষগুলি আল্লাহর গরকে কে করে ঠিক কিন্তু উলঙ্গ হইয়া আল্লাহর ঘর খানে কাবাকে ওরা তাওয়াপ করে এমন কি পবিত্র ওই ঘরের ভিতরে তারা মূর্তি ঢুকাইয়া মূর্তির সামনে তারা সেজদা দেয় মাতা নত করে সেই যুগে যখন আল্লাহ নবীজি নবদ প্রাপ্ত হয়ে গেলেন নবীজির বয়স যখন চল্লিশ বছরে উপনীত হয়ে গেল আল্লাহ নবীজি প্রকাশ্যভাবে নবুয় পেয়ে গেলেন আল্লাহর পক্ষ থেকে নবুয়াতের মর্যাদায় তাকে আশ্লিন করে দেওয়া হলো আর ঘোষণা করে দেওয়া হল এতদিন আপনি নবী ছিলেন এখন আপনাকে নবুয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এবার আপনি ইসলামের দাওয়াত দিবেন তবে এমন মানুষগুলির কাছে আপনি ইসলামের দাওয়াত দিবেন যেই মানুষগুলি আপনাকে বিশ্বাস করে আপনার দাওয়াতের এটাকে আপনার জবাব দেয় এমন মানুষগুলি সামনে আপনি ইসলামের দাওয়াত দিবেন আল্লাহ নবীজি আল্লাহর পক্ষ থেকে অর্ডার পেয়ে নবীজি আবার দাওয়াত দিতে শুরু করলেন লুকায়িত অবস্থায় তখন দাওয়াত দিচ্ছিলেন ইসলামের প্রচার প্রসার চলতেছিল তখনকার সেই সময়ে যাদেরকে নবীজি লুকায়িতভাবে ইসলামের দাওয়াত দিয়েছিলেন তাদের মধ্যে একজন ছিলেন হজরতে বেলাল ওই যে রাজকুমারী হোমামা তার সন্তান হজরত বেলাল কিন্তু এখন তো তিনি কৃতদাস ভাগ্যের নির্মম পরিহাস তাকে আল্লাহ নবীজি দাবাদ দিলেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন আস্তে আস্তে গরিব কিছুদিন চলে গেল হজরত বেলাল যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এই খবরটা গোটা মক্কার গুলিতে সব জায়গায় যখন প্রচারক হয়ে গেল হজরত বেলাল ছিলেন বাগ্যেন ভাগ্যক্রমে উমায়া ইবনে খাল তার গোলাম এখন তো তিনি গোলামের ঘরের গোলাম উমাইয়া ইবনে খাল ছিল ইসলামিনী চিরন্তন দুশ্মন উমাই ইবনে খাল যে তিনশত সাইটটা দেবতার পূজা করত তেত্রিশ কোটি দেবতার পূজা করত সেই উমায়া ইবনে খল্প যখন জানতে পারল তার ঘরের কি তো দাস গোলামের ঘরের গোলাম সেই কালো কৃষ্ণ বর্ণের বেলাল দরবারে গিয়া বেলালে মুসলমান হয়ে গেছে উমায়া ইবনে খল্পের মাথায় যেন আসমানটা বেঙ্গে পড়ে গেছে আরবের মানুষগুলি বলি শুরু করে দিল হ্যাঁ উমাইয়া ইবনে খল্প তুমি আমাদের কোরাইশ বংশের নেতা তুমি আমাদের কোরাইশ বংশের সর্দার অথচ তোমার গড়ের যে কিত তোমার গড়ের যে গোলাম সেই বেলাল সম্পর্কে বেলাল ইবনে রাবা সম্পর্কে কি তুমি জানো সে নাকি গোপনে গোপনে ছেলে মোহাম্মদের ধর্ম ইসলাম গ্রহণ করে নিয়েছে তাই বুঝি ক্ষুব্ধ হয়ে গিয়েছি সিরিয়াসলি কঠিন পর্যায়ের রাখান্ডিত হইয়া ইবনে খাল হযরত বেলালের কাছে হয়েছে বেলাল তুই আমার গোলাম আমার ঘরে গোলামের زنجিরায়ে তুই আবদ্ধ হয়ে जिंदगी চালাস তোর এত বড় ইস্পদাম আব্দুল্লাহর পোলা মুহাম্মদের কাছে গিয়া গোপনে গোপনে নাকি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে গিয়া কালমা পড়ে মুসলমান হয়ে গেছস তুই নাকি তাওহীদের বিশ্বাসী হয়ে গেছস আমরা তেত্রিশ কুড়ি দেবত পূজা করি নাজাত পাই না তুই নাকি এক আল্লাহর গ্রহণ করে নিয়ে চাস হযরত বেলাল বলেন অবশ্যই আমি আপনি যা জেনেছেন সত্যি জেনেছেন আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে নিয়েছি আমি এটা ঈমান এনেছি আমার আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই যখন তিনি এই কথা স্বীকারোক্তি দিয়েছেন যে মুহূর্তে হজরতে বেলাল ইমানের শিকারক্তি দিয়েছি হজরতে বেলালের উপরে নির্যাতনের নিষ্টি মলাদ চাপিয়ে দেওয়া হয়েছে সর্বপ্রথম ওমায়ে মেখাল হজরত বেলালকে রশ্মি দ্বারা বেঁধে রশ্মি দ্বারা বেঁধে ছাবুক দ্বারা তার দেহ তাকে আঘাত করে করে ক্ষদ বিক্ষোদও করে ফেল দাও হজরত বেলা আলের চামড়া গুলি খসে যাইত চামড়া একটা পর্যায়ে পড়ে যাইত চাবু কেনা গাঁথে হজরতে বেলাল তখনও তার জবান থেকে উচ্চারণ করতেন আহাত 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 মানে হল আমার আল্লাহ আমি এক আল্লাহ চারা আর কাউকে মানতে পারি না ইমানদার ইমান তো এমন জিনিসের নাম ইমানদারের ইমানের উপরে যত আঘাত আসবে ইমানদারের ইমান তো বাড়তি থাকবে ইমানদারের ইমান তো প্রমোশন হবে ইমানদারের ইমানের উপরে আঘাত আসলি ইমানদারের ইমান মজবুত হবে হজরত বেলালকে চাবুক দ্বারা উমায় ইবনে খাল এবং তার সঙ্গী সাথীরা যত বেশি আঘাত করে হজরত বেলালকে আঘাত করে প্রতিটা আঘাতের বদলা হাজরতি বেলাল তার সবান্তিকে আহাতহাত উচ্চারণ করে আমার নায়ক আমার নায়ক এই অবস্থায় দেখা যায় তার কৃতদাস সে যাই ইচ্ছা তাই করতে পারে তার ম দিনস্থ আরবের ওই যুগে মালিক তার গোলামের সঙ্গে যা ইচ্ছা তাই করতে পারতো চাইলে তাকে আঘাত করতে পারত কেমন তাদের আরবের ওই যুগের নিয়ম ছিল চাইলে ওই গোলামকে আবার বিক্রি করে দিতে পারত হজরত বেলালকে প্রথমে চাবুকের আঘাত দ্বারা আঘাত করেও হজরত বেলালের জবান থেকে আমার আল্লাহর নাম বন্ধ করতে পারে নাই অবশ্য নির্যাতনের মাত্র আরো বানায় দিয়েছি হজরত বেলা আল্লাহ দিয়ে আল্লাহ আনুকে এইবার কি করলো মরুভূমির প্রান্তরে হজরত বেলালকে উত্তপ্ত বালুকাময়েরাশির মধ্যেই দুপুরে উত্তপ্ত রোদ্রে মরুভূমির প্রান্তরে বালুকাময় রাশির মধ্যেই হজরত বেলালকে সয়া দিত বেলালের বুকির উপরে উঠে বসে যাইত বড় বড় পাথরগুলি হজরত বেলালের বুকের উপরে চাপা দিত আর বলতো বল আল্লাহ বাদ দিবি কিনা আল্লাহ কি মানা বাদ দিবি কিনা হজরত বেলা যত বেশি আগান করত হযরত বেলালের জবান থেকে একটা বাক্য উচ্চারণ হইতো আহাত আহাদ মানে হলো আল্লাহ এক সূরাতুল ইখলাস এর ভিতরে আল্লাহ বড় সুন্দর করে তার পরিচয় ব্যক্ত করেছেন আমার আল্লাহ বলেন কুল হু আল্লাহ আল্লাহু احد আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আহাদ আমার বাইনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস ভিতরে আল্লাহ দ্বারা পাঁচটা কোয়ালিটি পাঁচটা চয়ে তুলে ধরেছেন এর ভিতরে প্রথম কোয়ালিটি প্রথম গুণ কি আল্লাহ বলেন কুল্ল হু আল্লাহ আহাদ হেনবি আপনি বলে দিন আমি আল্লাহ এক আমি আল্লাহ একক হজরত বেলাম তার সাবান থেকে যতই আঘাত করতো উমাইয়া হযরত বেলান তখন শুধু আহাদ উচ্চারণ করতেন এই অবস্থা দেখি জানানো মুসলিম নতুন মুসলমান হয়েছে তারা বড় বেশি কষ্ট বাহিত বেলান আল্লাহর কথা বলার কারণে এত কষ্ট দেয় হাজরত আবু বকাল সিদ্দিক সহ সাহাবিরা হজরত বেলালের সঙ্গে যখন সাক্ষাৎ হইত ডেকে ডেকে বলতেন বেলানলে তোর মালিক হুমাইয়া যখন তোকে এইভাবে বুকে চাপা দেয়া গস কি আসতে করে তুই আহাত বলতে পারস না যেটা হয়তো বা তুই মনে মনে বললি আল্লাহ তো আসতে বললে শোনে জুড়ে বললেও শোনে হজরত বেলাল তখন জবাব দিতেন দেখো ওরা যখন আমার বুকে চাপা দেয় বারবার আঘাত করে আমি আমার মালিকের নাম যখন উচ্চারণ করি আমি যত জুড়ে মালিকের নাম উচ্চারণ করি আমি তাকায় দেখি আঘাত দিলে পরে আমি কষ্ট পাই না আমার মালিকের নামটাই তো আমার কাছে সবচেয়েতে বেশি প্রিয় সাহাবীরা হজরত বেলালের সাহাবিনা সহ্য হয়ে যায় এইভাবে নির্যাতন চলতে একটা পর্যায়ে দেখা গেল নির্যাতন যত সময় যায় ততই বেড়ে যাওয়া হয় হজরত আবু বকর সিদ্দিক কেন বিজি ঘোষণা করে দিলেন আবু ব দেখো না উমাইয়ার কাছ থেকে কোনোভাবে বেলালকে আজাদ করা যায় কিনা কোনো বদলা দিয়া হয়তোবা তোমার কাছে তো অনেক শক্তিশালী কৃত দাস আছে গোলাম আছে কোনো একটা শক্তিশালী কৃত দাসের বদলাও উমাইয়ার কাছ থেকে হজরত বেলালকে যদি আজাদ করা যায় হজরত বেলাল কষ্ট থেকে মুক্তি পাবে আর হজরত বেলা আলিস না আমি নিজের সামনে আরো বেশি অবদান রাখতে পারবে হজরত আবু বক্কর সিদ্দিক আল্লাহ হু নবী বিশ্ব যিনি কাছ থেকে যখনই কথা শুনলেন আবু বক্কর ডেকে বলে আর সুনল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি শত চেষ্টার পরে হইলেও আমি কালো বেলান বেলালে হাফসি বেলাল ইবনে রাবাহকে আমি অবশ্যই তার মালিকের কাছ থেকে আজাদ করব সুবহান আল্লাহ আল্লাহ চিন্তা করছেন এক ইমানদারের প্রতি এক সাহাবীর প্রতি আর এক সাহাবীর কি ভালোবাসা আজকে মুসলমান মুসলমানের প্রতি কোনো দরদ নাই মুসলমানের মুসলমানের প্রতি কোনো ভালোও বাসা নেই মুসলমান মুসলমান যদি মায়ের খায় এক মুসলমান মার খাইলে বলে সে খাইছে তো আমার কি হইছে এই কথা বলে কি না হ্যাঁ বলে আমার এক মুসলমান ভাই মাইন খাইছে তো আমার কি হইছে এটা ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল ফাতাহ এক আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযিনা মাউহু আযিদা আলাল কুফফার রাহমান আল্লাহ এবং সঙ্গী আছে সাহাবি যারা আছে আল্লাহ তাদের কিছু কোয়ালিটি তুলে ধরছেন এর ভিতরে একটা হল আল্লাহ বলেন এরা কা ফেরেদের ব্যাপারে বড় কঠোর কা তাদেরই কোনো কম্প্রোমাইজ নেই জীবন দিবেন কাফের সামনে কোনো সম্পর্ক থাকবে না কাঁফেরের সঙ্গে তারা আত্মসমর্পণ করবে না এরপরে আল্লাহ বলেন রহমা উম কিন্তু পরস্পরে তাদের বড় বেশি ভালোবাসা এমন মহাম্ভদ এমন সম্পর্ক একজন আরেকজনের প্রতি রহম খাই করণা একজন আরেকজনের প্রতি এমন রহম এত কনম এত দয়া দেখাইতেন ইতিহাসা আজও পর্যন্ত সাক্ষী সাহাবিরা এমন ছিল যুদ্ধের ময়দানে গিয়েছেন এক সাহাবি যুদ্ধের ময়দানে পিপাসায় কৃষ্ণাত্মে কৃষ্ণাত্মের কারণে তিনি কাতরাচ্ছেন আওয়াজ দিচ্ছেন পানি পানি বলে আওয়াজ দিচ্ছেন ঠিক সেই সময় যুদ্ধের ময়দানে তার কাছে এক পেলা এক গ্লাস পানি হাজির করা হলো ওই সাহাবি যে মুহূর্তে তার সামনে তৃষ্ণাত পিপাসার্থ কলিজাটা পানির জন্য হাকার ওই সাহাবির কাছে যখন পানি নিয়ে হাজির করা হয়েছে এমনিতেই দ্বিতীয় আরেকজন সাহাবি যুদ্ধের ময়দানে পানির জন্য আওয়াজ দেয় পানি পানি বলে চিৎকার মারে তিনি বলেন আমার নাই আমার ভাই তার কাছে যান আমার ভাই পানি পান করবে এবার পানি নিয়ে ওই ব্যক্তি দ্বিতীয় সাহাবি যিনি পানির জন্য কাতরাচ্ছে পিবাসার্থ আওয়াজ দিবেন তার কাছে গিয়া হাজির হয়েছে যখন হাজির হয়েছে এমনি তৃতীয় আরেকজন সাহাবী যুদ্ধের ময়দানে পানি পানি বলে চিৎকার মারি তৃতীয় ওই সাহাবীর কাছে যাওয়া হলো যখন যাওয়া গেছি এমনি টাকা দেখি তৃতীয় সাহা কাছে যাওয়ার আগে আগে প্রথম যে সাহাবি পানি চেয়েছিলেন তিনি শহীদ হয়ে আল্লাহ তৈরি জান্নাতির ভিতরে চলে গেছে প্রথমজন শহীদ হয়ে গেলেন দ্বিতীয় সাহাবি তিনিও শহীদ হয়ে গেলেন তৃতীয় সাহাবি যার কাছে পানি নিয়ে আসা হল তিনি উপান করতে পারলেন না তিনিও শহীদ হয়ে গেলেন তাইলে দেখেন একের প্রতি অন্যের কি ভালোবাসা আবু বকর কে নবীজি যখন বলেছিলেন আবু তুমি আমার কালো সাহাবি হজরত বেলালকে যেই বাপে হক উমাইয়ার কাছ থেকে তাকে তুমি মুক্ত করে নিয়ে আসবা হজরত আবু বকর সিদ্ধি নবীর সঙ্গে ওয়াদা দিয়েছেন উমাইয়া ইবনে খালাফির কাছে গে উমাইয়া রে তুমি তো জান আমার একটা শক্তিশালী ক্রীত দাস আছে গোলাম আছে আমার এই শক্তিশালী কিত দাস ইয়াকায় একশো গোলামের সমমান কাজ করতে পারে তুমি যদি রাজি থাক আমার ওই ক্রীত দাসকে তোমাকে দিয়া দেবো বিনিময়ে হজরত বেলালকে তুমি আজাদ করে দাও উমাইয়া রাজি হয়ে গেল কৃত দাসের বদনাম হজরত আবু বকর তার শক্তিশালী কৃত দাস দিয়া দিলেন আর হজরত বেলালকে তিনি আজাদ করে নিয়ে আসলেন নবীজির দরবারে আসার পরে আমার নবীজি অত্যন্ত খুশি হয়েছেন কারণ বেলাল কালো হইলে কি হবে বেলালের ভিতরেই ইমানের পাওয়ার একটু বেশি ছিল হাজরত মেলাল পুরাটা অন্তরের ভিতরে আল্লাহর মহাব্বত দিয়া পরিপূর্ণ হজরত বেলালের পর অন্তরটা নবীজির মহাব্বত দিয়া পরিপূর্ণ ছিল হজরত বেলাল নবীকে নিজের কলিজা থেকে বেশি ভালোবাসতেন এজন্যই তো হজরত বেলালকে আমার নবীজিও এত মহাব্বত করে বেলাল কৃষ্ণ বর্ণের ঘলে কি হবে ঠোট মোটা ঘলে কি হবে বেলালের চেহারা না থাকলে কি হবে আমার নবীজি সব সময় হজরত বেলালকে তার সঙ্গে রাখতেন মক্কি জীবনে শুধু রাখছেন তা না আমার হিজরত করে যখন মদিনায় আসলেন মদিনায় ঢোকার আগে আমার নবীজি সর্বপ্রথম মসজিদে কোবা। সর্বপ্রথম নবীজি নিজের হাত দিয়া যেই মসজিদ বানিয়েছিলেন ওই মসজিদের কাজেও হজরত বেলালকে আমার নবীজি অংশগ্রহণ করাইছিলেন শুধু অংশগ্রহণ করাইছেন তা না আমার নবীজি মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম মসজিদে নববী যখন আমার নবীজি বানাইলেন যেই মসজিদের ইমাম আমার নবীজি সেই মসজিদের মহাজিন হিসাবে আমার নবী নিজে হজরত বেলালকে মুয়াজ্জিনের চাকরিতে আমান নবীজি নিয়োগ করে দিলেন আল্লাহর হাবিব বিশ্ব নবীজি মসজিদে নববীর ইমাম আর হজরতে বেলাল হলো মসজিদে নববীর মুয়াজ্জিন নবীজি মসজিদের ইমাম হজরতে বেলাল সেই মসজিদের মুয়াজ্জিন কত বড় সৌভাগ্য কত বড় ভাগ্য কিন্তু সাহাবিদের ভিতরে এই নিয়ে দেখা গেল একটু মতানক্য হয়ে গেছে হজরত বেলালের আওয়াজ বড় ছিল ঠিক কিন্তু হজরত বেলাল আজানের বাক্যগুলি তিনি সবগুলি সহি করে উচ্চারণ করতে পারতেন না হজরত বেলাল আর সাধু আন্নার জায়গা তিনি বলে ফেলতেন আর সাধু আন্না হজরত বেলাল আজানের বা কলিগুলি তিনি সুন্দর করে উচ্চারণ করতে পারতেন না হজরতে বেলালের দুইটা দাঁতে একটু সমস্যা ছিল কিন্তু বাক্যগুলি কলিগুলি উচ্চারণ না করতে পারলে কি হবে হজরতে বেলালের কণ্ঠের দাম আল্লাহর কাছে ছিল কারণ হজরতে বেলাল জীবন যৌবন যা আছে সব কিছু কিন্তু তিনি ইসলামের জন্য কোরবানি করেছেন যদিও আজকে একটা ইতিহাস জেনে নিয়েছেন হজরতে বেলাল আমরা জানি কৃত দাস আসলে তো তিনি কৃত দাস হয়েছিলেন ভাগ্যক্রমে মূলত তিনি রাজকুমারীর একজন সন্তান হজরতে বেলাল 80 নববী দ্বীপ মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দিয়েছিলেন এমনি অবস্থায় প্রাথমিক নিয়োগ দেওয়ার পরে তো অনেক কাফেররা পর্যন্ত সমালোচনা করেছিল একজন কাফের দুই কথা বলেও ফলেন ছিল আল্লাহকে অনেক ধন্যবাদ আল্লাহকে অনেক ধন্যবাদ আমার বাবা কালো বেলাল কা কালো কাউয়া বেলাল কি মসজিদে নববীর নিয়োগ দেওয়ার আগে একজন কাফের বলে আল্লাহ কি ধন্যবাদ জানাই এর আগে আমার বাবাকে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে দুনিয়ার থেকে নিয়ে গেছে এজন্য আল্লাহকে ধন্যবাদ জানাই নাউজুবিল্লাহ আল্লাহরে বুঝি ধন্যবাদ জানাই যে মসজিদে নববীতে নবীজি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম একটা কালো কাউয়ারে মাসদিন হিসাবে নিয়োগ দিছে নিয়োগ দেওয়ার আগেই যে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিছে এই জন্যে আমি আল্লাকে ধন্যবাদ জানাই আরেকজন কাপের বলে আমি এই ব্যাপারে কিচ্ছু বলবো না আমি হাও না নাও না এমন কি আবু সুফিয়ান বলি আমি তো কোনো কথাই বলবো না বেলা আলীর ব্যাপারে কারণ আমি যদি কিচ্ছু বলে ফেলি আর এই মুহূর্তে যদি কোরআন শরীফের আয়াত নাযিল হয়ে যায় আল্লাহ না গরু কোরআন শরীফের আয়াত নাযিল হয়ে গেলে আমার ভিতরের অবস্থা তো সব প্রকাশ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তৎকোনাতি নবীজির ওপরে কোরআন শরীফের আয়াত নাযিল করে জানায়া দিয়েছেন ইয়া আইয়ুহান নাস ইন্নাক খালাকনাকুম মিন যাকারি ওয়ান وجعلناكم صعوبا وقبائل لتعارفوا الله اكبر إن كرمكم عند الله اتقاكم إن

হে মানুষ নিশ্চয়ই আমি তোমাদের পুরুষ এবং নারী থেকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তোমাদেরকে একজন নারী পুরুষ থেকে সৃষ্টি করে বিভিন্ন গোত্রে আমি আল্লাহ তোমাদেরকে রূপান্তরিত করেছি কেন লিতা আর যাতে করে তোমরা একে অপরের পরিচয় লাভ করতে পারো অহংকার করার জন্য নয় আমি আল্লাহ বিভিন্ন গুত্রে তোমাদের কি আর করেছি সে কার বংশ ভালো এই নিয়ে অহংকার করবেই জন্য নয় বরং আল্লাহ বলেন শোনো আমি আল্লাহর কাছে চেহারা দিয়ে কোনো মানুষের দাম নাই আমি আল্লাহর কাছে ওই ব্যক্তির মর্যাদা ওই ব্যক্তির মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি ইন্নাকরামকুম ইনদাল্লাহি আত্তাকাকুম তোমাদের ভিতরে ওই ব্যক্তির সম্মান ওই ব্যক্তির মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি যার অন্তরে যত বেশি তাকওয়া যত বেশি আমি আল্লাহর কাছে তার সম্মান তার মর্যাদা তার আত্মমর্যাদা তার সম্মান আমি আল্লাহর কাছে ওই লোকটার বেশি তার প্রমোশন তাকওয়া দিয়ে আমি আল্লাহর কাছে হযরত Bilal কে শুধু কাফের না দানা এটা ছিল বেঈমান কাফেরদের পক্ষ থেকে কথা যমনং হয়েছিল সাহাবীদের ভিতরেও বেলাল যখন না জান দিতেন আজান দেওয়ার পরে অনেক শব্দ উচ্চারণ হইত না সাহাবীরা আল্লাহর নবীজির কাছে অভিযোগ গ্রহণ করলেন ইয়ার রাসূলুল্লাহ ইয়া হামিদাল্লাহ ওগো নবীজি আপনি বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসাবে নিয়োগ দিয়েছেন বেলালের কণ্ঠ আর আওয়াজ বড় হতে পারে কিন্তু বেলালের আজানের সব বাক্যগুলি সুন্দর করে উচ্চারণ হয় না বেলালের চেয়ে তো বিশুদ্ধ আজাম দেনওয়ালা অনেক সাহাবিনা আছে নবী আমাদের পক্ষ থেকে প্রস্তাবনা হজরত বেলালকে এই দায়িত্ব থেকে আপনি অব্যাহতি দিয়ে দেন হজরতে বেলালের চাকরি আপনি ক্যান্সেল করে দেন মসজিদে নবমীতে যেন হজরত বেলাল আর দিতে না পারে হজরত বেলাল সাধারণ মুসল্লি হিসাবে থাকবে আপনি যেই মসজিদের ইমাম যেই মসজিদের খতিব আপনি আর সেই মসজিদের মহাজিন আজানের অবস্থা যদি এমন হয় এটা কি মেনে নেওয়া যায় আমার জি মনে বড় কষ্ট পাইলেন আমার নবীজি এই প্রস্তাব মানতে বাধ্য হয়ে গেলেন কিন্তু নবী তো জানেন বেলালের সান কত বেলালের মান কত হজর বেলালের মর্যাদা কত আমার নবীজি তো খুব ভালো করে জানেন আল্লাহর হাবি বিশ্ব নবীজি মনে মনে চিন্তা করেন দেখি না এই ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসি কিনা অনেক দিন চলে গেল হজরতে বেলা আনলা দি আল্লাহ খোদান চাকরি থেকে অব্যাখ হতে দেওয়া হয়ে গেলাম হজরতে বেলান তো আর আজান না নতুন করিব মস্তিদে গেলাম এর ভিতরীব আরেকজনকে নিয়োগ দেওয়া হয়েছে যার কণ্ঠ খুব চমৎকার সুন্দর সুললিত কণ্ঠে তিনি আজান দেয় এমনিতেই একদিন আসলেন এসে বলেন ইয়া সুন আল্লাহ আজকে দিন হয়ে গেছে আজান নাকি আর হচ্ছে না মসজিদে নবমীতে আমার নবী আশ্চর্য হয়ে গেলেন জিব্রাইল আজান তো হচ্ছেই এখন তো আরো সুন্দর আজান হচ্ছে আজানের পরে তো নামাজ হচ্ছে জিব্রাইল আগে মসজিদে নবীর মুয়াজ্জিন ছিল কালো আমার সাহাবি হযরতে বেলাল সাহাবীরা আমার কাছে এসে বেলালের সঙ্গে বেলালের জন্য অভিযোগ করেছে অবজেকশন করেছে যে কারণে আমি বেলালকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছি কে বলেছে আজান হচ্ছে না আজান তো হচ্ছে হযরত জিবরাইল বলে নবী গো আজান হচ্ছে ঠিক কিন্তু আজানটা আর সে আজিম পর্যন্তে পৌঁছায় নাই আমার আল্লাহর দরবার পর্যন্ত আজান পৌঁছায় নাই হযরত বেলা যতক্ষণ পর্যন্ত আজান না দিবি ততক্ষণ পর্যন্ত আর সের মালিক মহান আল্লাহর কাছে আজান পৌঁছাবে না হজরত বেলাল্লা দি আল্লাহকে নবীজি আবার ডেকে আনলেন আর সাহাবিদেরকে জানা দিলেন সাহাবিরে তোমরা নতুন মাসিন নিয়োগ দেবার কথা বলেছ আমি দিয়েছি অথচ জিব্রাহিল আমার কাছে আসলো আমার বাই জিব্রাহিল আমাকে জিজ্ঞাসা করে নবী গো এতদিন কি আজান হয় নাই আমি বলেছি আজান হয়েছে জিব্রাইল বলে নবী গো আজান হইলে কি হবে যে আজানের আওয়াজ আর সে মেরে মালিক মহান আল্লাহ পর্যন্ত পৌঁছায় না পরে সাহাবিনা আমার সাহাবি বেলালকে তোমরা কষ্ট রে আমার বেলালকে তোমরা কষ্ট দিও না জাননি আমার বেলালের মর্যাদা কত আমার বেলালের সম্মান কত আমার বেলালকে আল্লাহ এত সম্মান দিয়েছে হজরত বেলাল কেমচের কঠিন ময়দানে আবার নবী যে ভিতরে প্রবেশ করবেন আবার নবীকে আল্লাহ এত সম্মান দিয়েছে এত মর্যাদা দিয়েছে কেমতির কঠিন ময়দানে আমার নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে কোন পায়গম্বর জান্নাতির ভিতরে প্রবেশ করতে পারবে না আমার নবীকে কাল এত সম্মান এত মর্যাদা আল্লাহ দিয়েছে নবীজি ডেকে বলেন সাহাবিরারে কেমতির মাঠে আমি নবী সবার আগে জান্নাতি ঢুকবো আমি যখন জান্নাতে ঢুকবো হাদিসে আসছে নবীজি বলেন আমি একটা উটের উপরে সোয়ারি হইয়া জান্নাতে ঢুকবে আর সেই উটের লাগাম থাকবে আমার কালো সাহাবি তোমরা যাকে অবহেলা করেছ সেই সাহাবি হজরত বেলালের হাতে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তাহলে চিন্তা করে দেখেন হজরতে বেলাল আল্লাহ এবং তার রসুলকে কেমন ভালোবাসতেন ইসলামের জন্য সেই বেলালের কি কোরবানি ছিল রসুল বললেন সাহাবিরা আর কষ্ট দিও না আমার বেলালকে আজকে থেকে আবার পুনরায় বেলালকে মসজিদ নবীর মহাসিনে দায়িত্ব পুনরায় আবার নিযুক্ত করা হলো আল্লাহ আকবর হজরত বেলাল পুনরায় মসজিদ নবীর মহাসিন হিসাবে তিনি দায়িত্ব পেয়ে গেলেন আর নবীজি হলেন মসজিদ নবীর ইমাম সেই বেলাল এত মর্যাদা সম্মান কিভাবে অর্জন করল হইতে পারে কিন্তু বেলালের দাম আল্লাহর কাছে বেশি কারণ বেলালের অন্তরে ভিতরে তাকুয়া বেশি আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর বেলালের তাকওয়ার কারণে মর্যাদা বাড়ছে যদিও তিনি এক সময় রাজকুমারীর সন্তান ছিলেন কিন্তু ভাগ্যক্রমে তিনি হয়ে গেছেন কৃতদাস গোলামের গোলের গোলাম বাড়ি তো তান মক্কায় ছিল না বাড়ি চুলা হাবাসায় কিন্তু মর্যাদা সাময়িক সময়ের জন্যেই কমলেম হজত বেলানের মর্যাদা বেশি ছিল কারণ বেলান ছিলেন আল্লার পাগল বেলান ছিলেন নবীনী পাগল এমন পাগল নবী কাহানির টাইম যখন চলে আসছিল সারাটা জীবন হজরতে বেলাল নবীজিকে মহাব্বত করেছেন নবীজি মসজিদে নবীতে যখন যাইতেন বেলাল আগে যাইত আর হজরত বেলালের পিছনে আমার নবী যাইতেন বেলাল আজাম দিত আমার নবীজি মসজিদে নবী ইমামতি আসনে যাইতেন নবীজি দীর্ঘদিন ইমাম ছিলেন বেলাল মিম ছিল কিন্তু একটা সময় আমার নবীজি যখন দুনিয়ার থেকে বিদায় নেওয়ার টাইম চলে আসলো সাহাবিনা সকলেই নবীজির কাছে আসে সাহাবিনা বুঝতে পেরেছে ইতিপূর্বে কোরআনের একটা আয়াত নাজিল হয়ে গিয়েছিল আল্লাহুমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা যে আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন আজকের এই দিন অর্থাৎ জিল হজ মাসের নয় তারিখে আয়াটা নাজিল হয়েছিল আল্লাহ জানা দিয়েছেন নবী গ আজকের এই দিনে আমি আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করা দিছি ও আত্মাম তো আলাই কম নিয়ামাতি ও নবী আমি আল্লাহ আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি শুধু নিয়ামত পরিপূর্ণ করে দিছি তা না ওরা আমি আল্লাহ ইসলাম ধর্মের উপরে সন্তুষ্ট হয়ে গেছি ইসলাম ধর্মকে আমি আল্লাহ মানোনয়ন দেয়া দিয়েছি যখন হজের দিনে নাজিল হয়েছিল সাহাবিনা সবাই খুশি কিন্তু একজন সাহাবি কান্নায় বিঙ্গি বললেন তিনি আর কেউ না নবির সহ চর আবু বাবা কান্না শুরু করে দিয়েছে আবু বাবকরা যখন কান্না করে সাহাবিনা আবু বক্রা কে বলে আবু বাবা নাজিল হয়েছে আর তুমি কান্না কেন শুরু করে দিলা হজরত আবু বকর বলেন আয়াতের বাহ্যিক ভাবে তোমরা বুঝতেছো যে ইসলামের জন্য আমরা এত কষ্ট করেছি নবী কষ্ট করেছেন তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হয়েছেন বহুদের ময়দানে যে ইসলামের জন্য আমার নবীজি চারটা দান দান শহীদ করেছে পরে সাহাবিরা ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে এজন্য তোমরা সন্তুষ্ট হয়ে হয়ে কিন্তু আয়াতের অভ্যন্তরীণ অবস্থা তোমাদের সবার জানা নাই যদি জানতে আজকে তোমরা কান্নায় ভেঙে পড়তে ও সাহাবিরা শোন এই আয়াতটাই বোঝা যায় নবীজি আর বেশিক্ষণ দুনিয়াতে বেশি দিন দুনিয়াতে বাসবে না অল্প কিছু দিন আমার নবীজি দুনিয়াতে বাসবে কারণ ইসলাম যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে আমার আল্লাহ তার নবীকে উঠায়

সাহাবিরা নবীজির তত কাছাকাছি কেউ নবীর কাছ থেকে যায় না কারণ নবীর কাছ থেকে যদি চলে যায় কখন জানি আল্লাহ হাবিব দুনিয়া থেকে চলে যায় সকল বিরা নবীজির ইন্তেকালে আগে আমার নবীজির কাছে যায় নবীন চেহারা দিকে তাকায় থাকে হজরত বেলাল যায় না হজরত বেলাল দূর থেকে হজরত বেলাল শুধু কান্না করে হজরত বেলালের চেহারা আর কন্ডিশন ভালো না হজরত বেলাল চোখের পানি ছেড়ে দেয় শুধু কান্দে বেলাল খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে বেলাল চিন্তা করে যেই মসজিদে আমার নবীজি ইমাম এই মসজিদে আমি মহাজেন নবী চলে গেলে পরে আমি কেমনে আজান দেব আমার দ্বারা তো আজান দেওয়া সম্ভব না আমি আগে আগে যাইতাম আমার নবীজি পিছনে পিছনে যাইত এজন্যে হজরত বেলাল সেই স্মৃতিগুলি স্মরণ করে আর কান্না করে নবীজি সাহাবিদেরকে ডেকে ডেকে বলেন সাহাবিরা রে ও আমার সাহাবিনা তোমরা সবাই আস কিন্তু আমার প্রেমিক আমার আশাক আমার সাহাবি কালো বেলালকে যে আমরা আমি যে দেখিলাম আমার সাহাবি কালো বেলালেন কী হইল। এবার সাহাবিরা হজরত বেলালিনের কাছে খবর পৌ সায়া দিন হজরত বেলালিনের কাছে যখন এই খবর বল সায়াদি চি হজরত বেলা দিয়ে আল্লাহ খোয়া নু তাকে তালাশ খেতে তো মারা যায় না স্কুলের সামনে আসলে পরে আল্লাহ নবিজি বলেন বেলা বল আমার সাহাবি আমাকে দেখতে আসে তুমি যে আমার কাছে আসো না কি হইল রে বেলাল তুমি কি কষ্ট পেয়েছ নাকি হজরত বেলাল দেখে বলে নবী হো সাহাবিরা আপনি দুনিয়া থেকে চলে যাবেন হায়াত শেষ হয়ে গেলে এটাই চিরন্তন সত্য সাহাবিরা এটা মনকে মানাতে পারে কিন্তু আমি তো মনকে মানাতে পারি না কারণ আমি তো আপনাকে কলিজা দিয়া মহব্বত করি অন্যান্য সাহাবিরাও মহাব্বত করে কিন্তু সবার মহাব্বত তো এক না বেলাল বলে নবী গো ওরা ওরা বুঝাইতে পারলেও ওরা বরদাস্ত করতে পারলেও আমি বেলাল আপনি দুনিয়ার থেকে চলে যাবেন এটা আমি বরদাস্ত করতে পারবো না কেমন ছিলেন আশিক রসুল হজরতে বেলাল আমার নবীজি হজরত বেলালকে সান্ত্বনা দিয়া বলেন বেলাল কি আর করবা এটাই তো দুনিয়ার চিরন্তন সত্য যেহেতু জন্ম নামক দরজা দিা দুনিয়াতে যারা প্রবেশ করেছে মৃত্যু নামক দরজা দিা তাদেরকে বের হতে হবে এতে কোন সন্দেহ নাই আল্লাহর নবীজি নবীজি বিশ্বনবীজির hayat শেষ হয়ে গেল নবীজি দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন ইননা কামাইতু ওয়া ইনন্নাহুম মায়িতুন আল্লাহ জানা দিয়েছেন নবীগণ আমিও মরণশীল আর যারা আপনার दुश्मन তারাও মরণশীল নবীজি ইন্তিকালের পরে সাহাবিনা যেন পাগল হয়ে গেছে হজরতুমা মা এটা যেন মানতেই পারে না হাজরত বেলান যেন নবীজি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন এটা যেন মানতেই পারে না আমার নবীজি ইন্তেকাল করেন নবীজী ইন্তেকালের পরে দলে দলে সাহাবিরাম আমার নবীকে দেখতে আসছে একের পর এক এইভাবে তিন দিন চলে গেছে আমার নবিজিকে সাহাবিরাং আমার নবিজিকে জানাজা দিতে পারে নাই আর আমরা দুনিয়ার এই সিস্টেম যেইভাবে আমরা জামায়াতবদ্ধ হয়ে জানাজা আপুনি ওইভাবে কিন্তু নবীজুরী জানাজা হয় নাই আদি আসে নবীজির দরবারে এসে একজন দুইজন তিনজন করে করে জানাজা পরে চলে গিয়েছিলেন তিন দিন পর্যন্ত আমার নবীজির লাশ রেখে দেওয়া হল এর কারণ হলো আমার নবীজি দুনিয়া থেকে চলে যাচ্ছেন এখনও তো মুসলমানদের খালি বাণীর নির্বাচিত হয় নাই মুসলমানদের খালি খালিফা হিসাবে হজরত আবু বকরকে যখন সাহাবিরা পরামর্শ করে দায়িত্ব দিল এরপরে আমার নবীজিকে জানাজা দেওয়া হয়েছে তাও আপনার আমার সিস্টেমে নয় দুইজন তিনজন চারজন এইভাবে করে আমার নবীজির জানাজা দেওয়া হয়েছে প্রশ্ন হলো এইভাবে আমার নবীজির জানাজা কেন দেওয়া হলো এর জবাব হচ্ছে আমার নবী তো ইমামুল আইম্মা আমার নবীর ইমাম অধিক করবে এই পৃথিবীতে এরকম যোগ্যতা ছিল আর কেউ নাই আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন সাহা পিরাজেরও ভেঙে পড়ছেন বিশেষ করে হজরত বেলালের অবস্থা এমন হয়েছে হজরত বেলা নবীজির ইন্তেকালের পরে হজরত বেলাল তার কাপড়গুলি গুছিয়ে একটা গাটুরি তিনি গাঠুরি একত্রিত করলেন একটা গাঠুরির ভিতরে সব কাপড়গুলি তিনি ভরে নিলেন হজরত বেলাল ওই গাঠুরির ভিতরে সব কাপড়গুলি জমা করে নবীজির ইন্তেকালের পরে হজরত বেলাল মদিনা ছেড়ে দিচ্ছে হজরত বেলাল মদিনায় থাকবে না সাহাবিরা বলি কি হইল বেলাল মদিনা আখেরে তিনি বহু দূরে চলে গেছেন হিজরত করে হজরত বেলাল মদিনা থেকে ছেড়ে চলে গেছে নবীন প্রেম নবীন বিনোগে হজরত বেলাল বলেন যে মদিনাতে আমার নবী নাই এই মদিনাতে আমি কেমনে থাকব হজরত বেলাল মদিনা ছেড়ে বহু দূরে চলে গিয়েছেন চলে যাওয়ার পরে এমন এক অবস্থা মদিনাতে একটা কান্না হয়ে গেছে এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস চলে যাওয়ার পরে হজরতে একদিন স্বপ্ন দেখতেছে নবীজি হজরত বেলালকে ডেকে বলতেছেন বেলাল ওই যে আমাকে মদিনায় তুমি রেখে আসলাম মদিনায় আমাকে দাপন করে আসলাম বেলাল কত সাহাবি আমাকে দেখতে আসে কিন্তু তুমি তো আমাকে একবার দেখতে আসলা না আমার বেলাল ওই যে মাস মাস আগে আগে তুমি আমাকে রেখে ছয় কত সাহাবি আমাকে দেখতে আসে কিন্তু তুমি তো আমাকে দেখতে আসলা না স্বপ্ন দেখার পরে হজরত বেলাল এখন আরো বেশি আবেগ আপ্লুত হয়ে গেছেন হজরতনাল স্বপ্ন দেখে আমার তিনি মদিনার প্রতি রনা করলেন মদিনার প্রতি যখন রনা করলেন জিদিন হজরত বেলান মদিনাতে প্রবেশ করছিলো ছয় মাস্পরে হজরত বেলানের চেহারা দেখে মদিনার মানুষগুলি সবাই ঘর থেকে বের হওয়া মদিনার নারী পুরুষ আবা। বিদ্বগণে ছোট नाबालিক সন্তানগুলি সবাই বের হয় এর কারণ কি সবাই বলদেশে বেলা আসছে গো অবশ্যই বেলা পিছে আমার নবী ও আসবে মদিনার সাহাবীরা শুরু করে দিছে কারণ নবী দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আমার নবীজি বেলালকে আগে দিতেন বেলাল আগে থাকত আর আমার নবীজি পিছনে পিছনে যাইতেন আজকে মদিনার মানুষগুলি কান্না করে বেলাল যেহেতু আসে গ বিশ্ব নবীজি বেলালের পিছনে আসবে মদিনার মানুষ সবাই বেড়া হয়ে আসছে আসার বড়ি বেলাল বেলালকে রেখে বলি বেলাল যাও না মসজিদে নবমী থেকে একটা বার আজান দাও হজরত বেলাল বলেন না আমার দ্বারা আজান দেওয়া সম্ভব না আমি আজান দিতে পারবো না কেন দিতে পারবো না রে হজরত বেলাল ডেকে বলে আমি দুনিয়াতে নবীজি বেঁচে থাকা অবস্থায় আমি আজান দিতাম আজান দেওয়ার পরে আমার আজান শুনে বিশ্ব নবীজি মসজিদে নবমীতে আসতেন কিন্তু আজকে আমি আজান দিলে পরে আমার নবী তো আর ইমামতির আসনে আসবে না নবী আসবে না গো আমি যদি আজান দিতে যাই হয়তোবা আমার কলিজা ফেডে যেতে পারে আমি আজান দিলে পরে কলিজা ফেডে আমি হয়তো বা কান্না করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি আমি বরদাস্ত করতে পারি না সবার প্রেম সবার মহাব্বত এক সমান হয় না আমার দ্বারা সম্ভব না এমনিতেই মদিনার সাহাবিনা সকলে মিলে হজরত ফাতেমার কাছে গেলেন ফাতেমার কাছে গেমন ফাতেমা আপনি যদি একটু মেহরবানি করে আপনার দুইটা সন্তান হাসান হুসাইন এই দুই সন্তানকে যদি আপনি একটু পাঠায়া দিতেন পাঠায়া দিলে আমাদের বিশ্বাস হাসান বেলাল ভালো আমার নবীজি হাসান হুসাইন কে কেমন ভালোবাসত হাদিসে আসছে হাসান হুসাইন কে আমার নবীজি এত মোহাম্মত করতেন হাসান হুসাইনের চেহারা এমন কোনো জায়গা নাই গো যে জায়গায় আমার নবীজি দুইটা ঠোঁট লাগায়া চুম্বন দেয় নাই আমার নবীজি হাসান আর হুসাইন কে কত বেশি ভালোবাসতেন ও ফাতেমা হাসান আর হুসাইন কে দিয়ে একটু রিকোয়েস্ট করা দেখো না আমাদের বিশ্বাস হাসান আর হুসাইন যদি রিকোয়েস্ট করে অবশ্যই নবীজি তাদের রিকোয়েস্ট ফেলে দিবে না হযরত বেলাল গায়েব হাসান আর হুসাইন গায়েব রিকোয়েস্ট আপনি না আমাদের নানাজির সঙ্গে আজান দেন, কতদিন হয়ে গেল নানাজিকে দেখতে পারি না আপনাকে বহুদিন পরে দেখলাম কতদিন হয়ে গেছে আপনি মদিনা ছেড়ে দিয়েছেন একটু মেহরবানি করে আমরা আপনাকে রিকোয়েস্ট করলাম একটু দয়া করে ময়া করে একটু হাজান দিন না সবাই আমাদের কাছে প্রস্তাব দিয়েছে এই প্রস্তাব আমরা আপনার কাছে বেশ করলাম হজরত বেলাল চিন্তা করলেন এখন আর কি করব নবী তৌহিদ রব নবীর কোলে যান টুকরা নাতি দয় দুই নাতি আমার কাছে তারা আমদান করেছে দরখাস্ত করেছে আমি গিয়ে আজান না দিয়া পারি হযরত বেলাল মসজিদ নববীতে আবার আজান দিতে শুরু করলেন আজানের এক একটা বাক্য উচ্চারণ করে আর বেলাল হাউমাউ করে কান্না করে মনে হয় যেন বেলালের কলিজা ফেটে যাবে সেই বেলাল আজান দিচ্ছে মদিনার সব মানুষগুলি ঘর থেকে বের হয়ে আসে বেলাল বেলাল দিয়েছে এবার মনে হয় দিনে নবী মসজিদে গে ইমামতি করাবে চিন্তা করে দেখেন আমার পানের ভাইরা সেই বেলালের ভিতরে কেমন ছিল আল্লাহ প্রেম কেমন ছিল নবী প্রেম কেমন ছিল ইসলামের মহাব্বত দিনের মহাব্বত কেমন ছিল হজরত বেলাল আশেখ রসুল যে কারণে ইসলামের জন্য তিনি সবকিছু কোরবান করে দিয়েছিলেন বিদায় আমার রসুল হাদিস আসছে যে বেলালের তাকওয়ার কারণে আল্লাহ প্রেম নবী প্রেমের কারণে বেলালের মর্যাদা এত বেড়েছিল রসুল যতদিন দুনিয়াতে ছিলেন বেলাল নবীজির আগে আগে থাকত নবীজি তার পিছনে পিছনে থাকতেন বেলাল আজান দিত নবীজি ইমামতি করতেন রসুল দুনিয়া থেকে চলে গেছেন বেলাল মদিনা ছেড়ে দিছে আবার রসুলকে স্বপ্ন দেখে মদিনায় আসছে বেলাল আজান দিয়েছে নবীজি রোজা পাকের সামনে গিয়ে ধারিয়েছে বেলাল গে সালাম দিয়েছে নবীজি তার সালামের জবাব রোজা পাক থেকে দিয়েছেন তাহলে ইসলামের জন্য তার কি কোরবান ছিল দিনের জন্যে তিনি কি নাজরানা না পেশ করেছেন উমায় এবনে খালফ তাকে কত কষ্ট দিয়েছে কিন্তু সেই উমায় এবনে খালফেই অবশ্য দেখা গেছে তার তার কাছে ওমায় এবনে খাল বদরের যুদ্ধে উমায় এবনে খালফ কিন্তু তার সামনে মাতানত করতে বাধ্য হয়ে গেছে যখন পরাজিত হয়ে গিয়েছিল পরাজিতের পক্ষ থেকে এসে ইবনে খালফ হযরত বেলালের সামনে আত্মসমর্পণ করে ফেলেছিল পাক তাকে দুনিয়াতেই তার মর্যাদা এমন বাড়িয়ে দিয়েছিলেন তিনি যার গোলাম ছিলেন সেই মালিক তার সামনে মাতানত করতে বাধ্য হয়েছে এটাই ইসলামের শিক্ষা ইমানের ইমান যারা গ্রহণ করেছে আল্লাহ পাক বলেছেন লা আল্লাহ পাক বলেন তোমরা কি এটা ধারণা করো যে তোমরা শুধু ইমান এনেছো আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছো এই কথা বললেই আমি তোমাদেরকে ছেড়ে দিব অথচ তোমাদেরকে পরীক্ষা করা হবে না লা লাফতানুন তা হতে পারে না ভাইরা আমার এই জন্য আমরা যারা আজকে তার ধারাবাহিকভাবে শুনতেছি মা বোনেরা যারা পর্দার শুনছেন এবং ইউটিউবে অনলাইনে যারা আমাদের এইগুলি শুনেন হজরত বেলালের এই ঘটনা শুনে আশা করি আপনাদের ইমান বেড়ে যাবে ইমান বৃদ্ধি হবে আল্লাহ পাক আমাদের সবার ইমানকে কবুল করুন প্রকৃত ইমান নিয়ে আমাদেরকে মৃত্যুবরণ করা তৌফিক দান করুন আমিন আমি